Subscribe now and press the bell icon. Never miss an update. জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এখন বাংলাদেশে কক্সবাজার রয়েছে। সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাসের সিরিজে ফেলুদার চরিত্রে রূপালী পর্দায় এর আগে আমরা অনেকবার দেখেছি সব্যসাচী চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী শেষ যে মুভিতে দেখা গেছিল সেটি হলো জি বাংলা অরিজিনাল সিরিজে গুপিকায়েন মুভিতে কিন্তু তাকে দেখা গেছিল। এবার নাকি শোনা যাচ্ছে অভিনেতা নাকি বাংলাদেশ এক চলচ্চিত্রে অভিনয় করবে এবং সেই চলচ্চিত্রে নাকি তাকে দেখা যাবে। পরিচালক ফখরুল আরফিন খানের পরিচালনায় গন্ডি ছবিতে সব্যসাচী চক্রবর্তীকে নাকি দেখা যাবে। এই ছবির শুটিংয়ে নাকি বাংলাদেশে ইতিমধ্যে নাকি সব্যসাচী চলে গিয়েছেন। বর্তমানে তিনি নাকি কক্সবাজারেই রয়েছেন, সেখানে নাকি ছবিটির শুটিংয়ে নাকি অংশগ্রহণও করবেন। সব্যসাচী চক্রবর্তী এই ছবির বিপরীতে নাকি অভিনয় করতে দেখব সুবর্ণ মোস্তফাকে এবং এই ছবিতে আরও অভিনয় করবেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমনান রেজা। তাছাড়া কিন্তু অভিনেতা পায়েল মুখার্জিকে এই ছবিতে আমরা দেখতে পাবো। এছাড়া আমি বলে রাখি ফখরুল আরফিন খানের এর আগে আপনাদের সামনে একটি মুভি এনেছিল যার নাম দেওয়া হয়েছিল ভুবন মাঝি। ভুবন মাঝি মুভিটি কিন্তু ইতিমধ্যে তিনি পরিচালনা করেছিলেন এবং এই মুভিটি কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি যে এই ভুবন মাঝি মুভিটি কেমন হয়েছিল। এবং এই মুভিতে অভিনয় করেছিলেন অভিনেতা তথা পরমব্রত চট্টোপাধ্যায়। তাছাড়া এই ছবিতে বাংলাদেশের অর্পণা ঘোষ কিন্তু অভিনয় করেছিল এবং এই মুভিটি আপনারা যদি দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই মুভিটি কেমন হয়েছিল। এবং এই ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।